যে তার মুরগির ট্যাঙ্ক ওই যে অপশন জিনিসগুলো থাকে ওইগুলো আমি শুরু করি। এটা হচ্ছে একটা নতুন ধরনের আইটেম, দেখছেন খুব সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে অসাধারণ একটি পরিবেশন আমার বাড়িতে, দেখতেছেন পোলাও চাল, সাথে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে মুরগির ঠ্যাং, হয়তো মানে যে অবশিষ্ট জিনিসগুলো থাকে ওইগুলো দিয়ে বিরিয়ানি। সুন্দর দেখা দেখতেছে, দেখা যাক কেমন হয়, আশা করি ভালো হবে। যাই হোক আমি শুরু করি। এটা হচ্ছে একটা নতুন ধরনের আইটেম, এগুলো আমরা খাই, বাট আজকে জিনিসটা অন্যরকম একটা লাগতেছে, যে খুব সুন্দর দেখা যাচ্ছে। শসার স্টাইল দেখছেন খুব সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে বলেছি খাওয়া দাওয়া মানে আমার কাছে নিত্যদিনের জিনিস, তো আজকে আমরা আবারও খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি সবসময় বলি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটি দেখবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে যেমন কেমন হয়েছে। আর হ্যাঁ, সবসময় আপনাদেরকে আমি নতুন নতুন বিভিন্ন আপডেট জিনিস দেখাবো। হ্যাঁ, আজকে যে খাবার দাবার সেটা কিন্তু আসলে অসাধারণ একটি রান্না। এইসব রান্না আমি আসলে ঢাকার শহর দেখি, আসলে তারা এরকমভাবে অনুষ্ঠান ফাঁক করে, তো আজকে আমার বাড়িতেও এই ফাঁকটা হয়েছে, খুবই ভালো লাগছে খেতে খাবারটা। তো আপনারাও ট্রাই করতে পারেন বাসার মধ্যে এরভাবে মুরগির যে অবশিষ্ট জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে রান্না করতে পারেন। মনে করেন এটা এক ধরনের সকলের ভাত খাওয়া হয়ে গেল। যাই হোক, এটা একটা বিরিয়ানির মতো আইটেম, যেহেতু ফলাও আছে সাথে, তারপরে আপনার মানে সাথে মুরগির অবশিষ্ট জিনিস, তারপরে শসা ডিম, তারপরে হচ্ছে আপনার লেবু। তো এই সবগুলো মিলে আসলে অসাধারণ একটি খাবার। তো ভালোই লাগছে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে খাবারটা খেতে অনেক ভালো লাগছে। সো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে আবারও বলি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আমাদের ফেসটা ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল যেটা আর জেরাসিন ব্লগ সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।